ইসমিল্লাফিউ রহমানুর রহিম আসসালাম আলাইকুম দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম আয়োজনে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর যথার্থী ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান প্রভাষক জীববিজ্ঞান লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকের আলোচনার বিষয় জীববিজ্ঞান প্রথম প্রথমপত্র অধ্যায়ক কোষ ও এর গঠন আজকে এই অধ্যায়ের পঞ্চম অনলাইন ক্লাস আমরা পরিচালনা করব যার শিরোনাম হচ্ছে লাইসোজম মাইট্রোকণ্রিয়া ও সেন্ট্রিওর ফল এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখবে লাইসোজোমের অবস্থান গঠন এবং কাজ তারা ব্যাখ্যা করতে পারবে মাইট্রোকন্ড্রিয়ার অবস্থান গঠন এবং কাজ তারা ব্যাখ্যা করতে পারবে এবং সেন্ট্রিওরের অবস্থান গঠন ও কাজ তারা ব্যাখ্যা করতে পারবে আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইসোসোম লাইসোসোম হচ্ছে যে কোষের সাইটোপ্লাজমে একক পর্দাবিশিষ্ট আদ্র বিশ্লেষক এনজাইমে পূর্ণ এবং হচ্ছে প্রায় গোলাকার কুদ্রফলির মতো যেসব কোষীয় অঙ্গাণু কোষীয় পরিপাকে সাহায্য করে তা কি আমরা বলছি লাইসোসোম মানে

আমরা এখানে একটা গঠন দেখতে পাচ্ছি চারিদিকে হচ্ছে এর একটা আবরণ আছে এবং এর ভিতরে হচ্ছে একটা আছে দেখতে থলের মতো এবং হচ্ছে কিছু অপচ অপচের মাইলিন থাকে এবং কিছু থাকে এইসব নিয়ে হচ্ছে লাইসোসম আহ এর ফিগার বা রাইস গঠিত ঠিক আছে এটা হচ্ছে যে দেয় দুবে এর নামকরণ করেন নামকরণ কে করেন বিজ্ঞানী দেয় দুবে এর নামকরণ করেন লাইসোসোমের উৎপত্তির কথা যদি বলি লাইসোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করে কোথা থেকে উৎপত্তি লাভ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরো অনেক ক্ষেত্রে বলা যায় যে গলগি বস্তু থেকে লাইসোসোম উৎপত্তি লাভ করে আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি যে এখানে একটা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফিগার আছে যেখান থেকে হচ্ছে যে এই যে লাইসোসোম এই দিক দিয়ে হচ্ছে উৎপাদিত হয়ে আসছে ঠিক আছে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এবং হচ্ছে যে গলগি বস্তু থেকে হচ্ছে লাইসোসোম উৎপত্তি লাভ করে এটা আমরা জানলাম আমরা যদি জানি যে লাইসোজোমের বিস্তৃতি কোথায় 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 লাইসোজোম দেখতে পাওয়া যায় এখানে সবচেয়ে বড় বিষয় সকল প্রাণী কোষে প্রায় সব ধরনের প্রাণী কোষে হচ্ছে লাইসোজোম দেখতে পাওয়া যায় তবে হচ্ছে যে এখানে একটা কোষ হচ্ছে যেখানে যেখানে আমরা বলছি লোহিত রক্ত কণিকা এই লোহিত রক্ত হচ্ছে লাইসোজোম থাকে না কিন্তু সে তো রক্ত কণিকায় থাকে

তাহলে তোমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি লাইসোজোমের বিস্তৃতি সকল প্রাণী কোষে থাকে এবং শ্বেত রক্ত অনেক বেশি পরিমাণে থাকে কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আর বেশি যে রহিত রক্ত কণিকায় থাকে না যেটা এমসিকিউতে আমাদের প্রায় আসে এখন আমরা দেখব যে লাইসোজোমের গঠন লাইসোজোমের কিভাবে গঠিত হচ্ছে এখানে একটা ফিগার দেয়া আছে এখানে ফিগারটা বলা হচ্ছে দ্বিস্ত্রে আবরণে আবৃত লাইসোজোমের হচ্ছে যে বাইরের দিকে একটা হচ্ছে আবরণ এবং ভিতরের দিকে একটা আবরণ ঠিক আছে এই দুইটা আবরণ হচ্ছে লিপিড এবং প্রোটিন দ্বারা আমরা বলছি লিপো প্রোটিন এবং হচ্ছে যে এই আবরণের ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের হাইড্রোলাইজিক এনজাইম থাকে আমরা 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 বলেছি যে পানির উপস্থিতিতে বিভাজন করা সেই ধরনের এনজাইমগুলোকে বলা হয়েছে হাইড্রোলাইজিক হাইড্রোলাইটিক হাইড্রোলাইজিক চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের হাইড্রোলাইটিক এনজাইম এখানে আমরা দেখতে পাই তার মধ্যে হচ্ছে যে আহ দু একটি এঞ্জামের যদি আমরা কথা বলি সেটা হচ্ছে ডিএনএস আরএনএস এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নিউক্লিয়াস এনজাইম স্টোরিজ ফসফোলাইপিস স্যাকারেস লাইসোজাইম এই এনজাইমগুলো মানে এই চল্লিশ পঞ্চাশ ধরনের এনজাইমের মধ্যে এই এনজাইমগুলো আমরা যে এনজাইমগুলোর নাম বললাম এই এনজাইমগুলো থাকে আমাদের হচ্ছে যে দু একটা এনজাইমের নাম এখানে জানলে হবে ডিএনএস আর এনএস তারপর হচ্ছে লাইসোজাইম হ্যাঁ ফসফোলেস এনজাইমগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এর গঠনে তাহলে এই এনজাইম গুলো হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম যেগুলো যেগুলোকে আমরা বলছি লাইসোজোমের হচ্ছে যে লাইসোজোমে থাকে হ্যাঁ ঠিক আছে লাইসোজোম লাইসোজোম পড়তে গেলে আমাদের দুটো শব্দের কথা মনে রাখতে হবে লাইসোজোম স্টেবিলাইজার এবং লাইসোজোম লেভেলাইজার তাহলে যে সব বস্তু সমূহ এনজাইম বের হয়ে আসতে দেয় না সেগুলোকে বলা হচ্ছে স্টেবিলাইজার আর যে বস্তু সমূহ ঝিল্লি বিভিন্ন কোন এনজাইম সমূহকে বের করে

আসো আমরা হচ্ছে যে কাজ প্রথম হচ্ছে ধ্বংস করে ঠিক আছে তাহলে লাইসোজোম কি করে লাইসোজোম হচ্ছে জীবাণুগুলোকে নিজের মধ্যে নেয় এবং হচ্ছে যে ধ্বংস করে সেটাকে বের করে দেয় তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আহ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তারা জীবনে ধ্বংস করে এবং বিগলনকারী এনজাইমকে আবদ্ধ রেখে অন্যান্য অঙ্গন গুলোকে রক্ষা করে এই যে হচ্ছে যে আমরা যে স্টেবিলাইজার আহ স্টেবিলাইজার বললাম যে বিগলনকারী যে এঞ্জাইম গুলোকে আছে এগুলোকে আবদ্ধ রাখে রেখে অন্যান্য অঙ্গনগুলোকে রক্ষা করে এবং এখানে একটা আর একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে যে খাদ্দাভাব চরম খাদাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং এনজাইমগুলো আহ বের হয়ে আসে গুলোকে ধ্বংস করে দেয় যখন গুলোকে ধ্বংস করে তখন এই প্রক্রিয়াটাকে বলে অটো এই প্রক্রিয়া কি বলে অটোফ্যাগি বলে এবং যখন আহ পুরো হচ্ছে কোষকে গ্রাস করে ফেলে তখন সেটাকে বলে অটোলাইসিস তার মানে একটা অটোফ্যাগি হচ্ছে কোষগুলো ধ্বংস করার প্রক্রিয়া হচ্ছে অটোফ্যাগি এবং পুরো কোষটাকে যখন ধ্বংস করে ফেলে গ্রাস করে ফেলে তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অটো লাইসিস আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি এই ফিগারটা হচ্ছে অটোলাইসিস অটোলিসিস মানে হচ্ছে পুরো কোষটা হচ্ছে গ্রাস করে ফেলেছে এই জন্য এটা হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে অটোলিসিস এই কারণে লাইসোজেনকে বলা হচ্ছে আত্মহতি থলিগয়া বা হচ্ছে সুসাইডাল স্কোয়াড নিজন আমরা বুঝতে পেরেছো চল আমরা পরবর্তী টপিক এ চলে যাই যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটা আমরা সবাই জানি

সংখ্যা একটা কোষে কতটা থাকে সেটা আমরা জানলাম মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন নিয়ে আমরা আলোচনা করব মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আগে ফিগারটা নিয়ে কথা বলি তারপর হচ্ছে আমরা ভৌত গঠনের ফিগারের সঙ্গে হচ্ছে যে এই বর্ণনাগুলো মেলাবো আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার হচ্ছে যে দুইটা স্তর আছে বাইরের দিকে একটা স্তর ভিতরের দিকে একটা স্তর বাইরের দিকের স্তরটাকে আমরা বলছি বহির্ঝিল্লি ভিতরের দিকের স্তরটাকে বলছি অন্তর্ঝিল এছাড়াও হচ্ছে যে এই ভিতরের স্তরে যে তরলে কোন ফাঁকা জায়গাটা আছে এটাকে আমরা বলছি ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স মধ্যে হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে যেটাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ উদ্ভিদের হচ্ছে যে এটা এটা মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেটাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এছাড়াও মাইটোকন্ড্রিয়াতে কি থাকে রাইবোজোম থাকে মাইটোকন্ড্রিয়াতে রাইবোজম থাকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে এটিপি সিনথেসিস হয় মানে এটিপি ফলে এটিপি তৈরি হয় এবং এখানে কিছু দানাদার দাঁড়া থাকে এ নিয়ে হচ্ছে আসলে মাইটোকন্ড্রিয়া গঠিত আমরা যদি এখন ফিগারের সঙ্গে হচ্ছে বর্ণনা মেলাই তাহলে দেখব যে আবরণের কথা লেখা আছে আবরণ লিপিড এবং প্রোটিন বাইরে লেয়ার দ্বারা আবৃত আমরা বলছি যে বাইরের একটা ঝিল্লি এবং ভিতরের একটা ঝিল্লি দুইটা ঝিল্লি দুইটা ঝিল্লি হচ্ছে লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত যেটাকে আমরা বলছি লিপো প্রোটিন এটা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার আবরণী এবং বলা হচ্ছে প্রকোষ্ঠ দুই মেমব্রেনের মাঝে অংশ এই যে দুইটা এই একটা মেমব্রেন এই একটা মেমব্রেন দুইটা মেমব্রেনের মাঝে যে অংশটা এটাকে বলা হচ্ছে বহিঃস্থ প্রকোষ্ঠ এবং হচ্ছে ভিতরের যে অংশটা এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ এছাড়াও হচ্ছে যে বলা হচ্ছে কৃষ্টি এখানে হচ্ছে যে কি থাকে কৃষ্টি থাকে ভেতরের মেমব্রেইনটি যে আহ ভিতরের দিকে ভাঁজ সৃষ্টি করছে ভিতরের দিকে যে ভাঁজ সৃষ্টি করছে এই ভাঁজটাকেই বলা হচ্ছে কৃষ্টি এই ভাঁজকে কি বলে কৃষ্টি বলে এবং গায়ে হচ্ছে অসংখ্য যেগুলোকে আমরা বলছি অক্সিসম যেগুলিকে আমরা বলছি কি অক্সিসম এই কৃষ্টির গায়ে হচ্ছে কৃষ্টিতে অসংখ্য এই কৃষ্টিতেই গিয়ে দেখা যায় অসংখ্য এটি কি সিনথেসিস আহ লাগানো থাকে থাকে কিছু অসংখ্য যেখান থেকে এটিপি তৈরি হয় এবং বলা হচ্ছে যে এইখানে থাকে সেটা হচ্ছে আদি প্রকৃতির থাকে এবং যে ডিএনএটা থাকে এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ নিশ্চয়ই আমরা হচ্ছে যে মাইটোকন্ডিয়ার ভোট গঠন বুঝতে পেরেছি চিত্রের সঙ্গে মিলে ঠিক আছে তাহলে মাইটোকন্ডিয়ার কাজ কি

এই জন্য এরা হচ্ছে রক্ষণাত্মক আর অন্তঃগঠন হচ্ছে কর্মধায়ক কেন অন্তঃগঠন কর্মধায়ক কারণ হচ্ছে যে অন্তঃস্থ পর্দা থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে এবং এখানেই শক্তিটা উৎপন্ন হয় কাজেই বলা যায় যে অন্তঃগঠন কর্মধায়ক নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ আইটোন্ডিয়ার গঠন কাজ অবস্থান এবং মাইট্রোকন রেগে কেন বহিগঠন রক্ষণাত্মক এবং কেন অন্তর্গঠন তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব আমরা জানি যে সেন্ট্রিওল গুলো হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং হচ্ছে এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে বলা হচ্ছে যে সেন্ট্রিওল গুলো সব প্রজন ক্ষমতা সম্পন্ন একটি গহ্বরকে ঘিরে নয়টি গুচ্ছে মাইক্রোটিউবিউলস নির্মিত খাট নলে গঠিত অঙ্গাণু হচ্ছে সেন্ট্রিওল যেগুলিকে আমরা বলছি মিলে তৈরি হচ্ছে সেন্ট্রিওল এই তোমরা বুঝতে পারতো সেন্ট্রিওলের আহ অবস্থান কোথায় বা সেন্ট্রিওল কে আবিষ্কার করেছে বিজ্ঞানী ভন বেন্ডেন এটি আবিষ্কার করে এবং হচ্ছে কি বোভেরি টি বোভেরি নামকরণ করেন এবং এক জোড়া সেন্সুয়াল কে বলা হচ্ছে ডিপ্লোসম তাহলে সেন্সুয়াল কি আবিষ্কার করেছেন ভন বেন্ডেন এবং এটি নামকরণ করেন টি বোভেরি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দেখি যে এটা কোথায় আসলে বিস্তৃত কোথায় আমরা যদি বলি যে প্রাণী কোষের বিভাজন প্লাসেন্টাল যদি বিভাজিত হয় নিউক্লিয়াসের দুই মেরুতে অবস্থান করে ঠিক আছে সিরিয়া ও ফ্লাজিলা যুক্ত কোষে সেন্ট্রিওল এদের মূল দেশে অবস্থান করে এবং তখন এদের বেজাল বডি বা কাইনেটোজম বলে তখন এদের কি বলে বেজাল বডি বা কাইনেটো জম এছাড়াও নিম্ন হচ্ছে উদ্ভিদ কোষে যেমন কিছু সতরাক শৈবাল ঠিক আছে কিছু হচ্ছে জিমনোস্পাম হ্যাঁ ব্রায়োফাইডে হচ্ছে যে এইগুলো দেখতে পাওয়া যায় আর প্রাণীকো সব হচ্ছে সেন্ট্রি থাকে যার কারণে হচ্ছে যে প্রাণীকোষ বিভাজনের সময় হচ্ছে নিউক্লিয়াস দুই অবস্থান করে এর গঠনের কথা যদি বলি তিনটি অংশ নিয়ে হচ্ছে সেন্ট্রি গঠিত একটা হচ্ছে প্রাচীর একটা হচ্ছে ত্রয়ী আর একটা হচ্ছে যোজক বা লিঙ্ক ঠিক আছে আমরা এখানে হচ্ছে যে একটা সেন্ট্রিয়াল সেন্ট্রোসোমের ফিগার দেখতে পাচ্ছি এই সেন্ট্রোসোমে কি আছে সেন্ট্রিওল আছে সেন্ট্রোস্পিয়ার আছে তাহলে গুলো আমরা জানি হচ্ছে যে তিনটা মাইক্রোটিবিউলস মিলে তৈরি হয় ত্রয়ী বা ট্রিপ্লেস এবং হচ্ছে যে এই ট্রিপ্লেসের আছে যে হচ্ছে যে সংযোগকারী একটা 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 ত্রয়ী থেকে আরেকটা একটা যে সংযোগ রক্ষা করে যে রেখা সেগুলোকে আমরা বলছি যোজক বা লিঙ্কর এবং হচ্ছে এরা হচ্ছে যে প্রাচীর থাকে এই এই যে হচ্ছে আবরণ এটাকে আমরা বলছি প্রাচীর ঠিক আছে তাহলে এই নিয়ে হচ্ছে সেন্ট্রিওল গঠিত তাহলে এবং নিয়ে তাহলে তিনটা মাইক্রোট্রিব মিলে ত্রয়ী হয় এরকম নয়টা ত্রয়ী মিলে তৈরি হচ্ছে সেন্ট্রিওল এবং সেন্ট্রিওল গুলো সবসময় জোড়া থেকে থাকে একজোড়া সেন্ট্রিওল কে বলা হচ্ছে ডিপ্লোসোম এবং সেন্ট্রিওল গুলো নিউক্লিয়াসের কাছে অবস্থান করে সেন্ট্রোসোমের ভিতরে যে হচ্ছে যে আহ গাঢ় তরল সেগুলোকে আমরা বলছি সেন্ট্রোসফিয়ার সেন্ট্রোসফিয়ার এবং সেন্ট্রিওল মিলে তৈরি হচ্ছে সেন্ট্রোসম নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি তাহলে দেখি আমরা সেন্ট্রিওলের কাজ কি কোষ বিভাজনে মাকু তন্তু তৈরি করে সেন্ট্রিওল সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করে সেন্ট্রিওল এবং শুক্রানো লেজ গঠনে এরা সহায়তা করে তাহলে আমরা অবস্থান গঠন এবং কাজ আমরা আজকের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি বাড়ির কাজ দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব বাড়ির কাজ দেখো লাইসিজমের অবস্থান গঠন ও কাজ লাইসেন্সকে কেন আত্মঘাতী করিকা বলা হয় মাইটি অবস্থান গঠন ও কাজ লিখো মাইটি কেন কোষের শক্তিকার বলা হয় এবং কাজ হচ্ছে আমরা বাড়িতে খুব ভালো করে দেখবো এবং হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে এগুলো পড়ার চেষ্টা করবো ক্লাস সম্পর্কিত কোনো জিজ্ঞাসা তোমরা হোয়াটসঅ্যাপের কমেন্টস বক্সে জানিয়ে দেবো অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবা এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ স্টে হোম বি সেফ কিপ ইউ বাড়িতে থাকো সুস্থ থাকো